হ্যালো ফুডি ফ্রেন্ডস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজকে একটা বিকেলের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই স্ন্যাক্সটা দেখতে যেমনই সুন্দর আর খেতেও কিন্তু খুব টেস্টি, আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা সহজেই বানিয়ে ফেলা যায়। আজ বানাচ্ছি সানবাইট, সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সানবাইট বানানোর জন্য প্রথমে আমাকে একটা ডো তৈরি করে নিতে হবে, আর সেজন্য একটা মিক্সিং বোলে এক কাপ ময়দাকে আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও এখানে ব্যবহার করতে পারবেন, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এটাকে ভালো করে মিক্স করে অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করব। এখানে পানিটা গ্র্যাজুয়ালি অ্যাড করাটাই ভালো, আদারওয়াইজ ডোটা নরম হয়ে যাবে, তখন আবার এক্সট্রা ময়দা আমাকে অ্যাড করতে হবে। আর এটার কনসিস্টেন্সিটা নর্মাল রুটির যে ডো হয় ঠিক সেরকমই হবে। ডো বানানোর পরে এটাকে ঢেকে রাখতে হবে, আর ঢেকে না রাখলে ডোটা শক্ত হয়ে যাবে আর তখন রুটি বানাতে অসুবিধা হবে। এবার আমি পুরটা তৈরি করব। প্যানে তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, অ্যাড করছি হাফ চা চামচ কালো জিরা, সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য ভেজে অ্যাড করছি হাফ চা চামচ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, আর 1/4 চা চামচ অ্যাড করছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর সবার শেষে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। রান্না শুরু করার আগে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আর মশলার সাথে এখন ম্যাশ করা আলুটাকে অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে আলুটাকে ভালোভাবে ভুনে নিতে হবে, এখানে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না, এই পুরটাকে শুকনো অবস্থাতেই রাখতে হবে। অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচের মতো ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করছি। ঝালটা আপনারা কেমন পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণ আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন, আর হাতের কাছে যদি ধনে পাতা না থাকে তবে আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার ডোটাকে সামান্য মথে নিচ্ছি। মথা হয়ে গেলে 4টা সমান ভাগে এর লেচি কেটে নিচ্ছি। এবার একটা দিয়ে আমি রুটি বানাবো, আর বাকি ডোগুলাকে আমি আবার ঢেকে রাখবো। এই রুটিটা কিন্তু বেশি মোটা অথবা বেশি পাতলা করে বেলা যাবে না। রুটি বেলা হয়ে গেলে কুকি কাটার বা গোল শেপের কিছু দিয়ে এটাকে কেটে নিতে হবে। আর এই এক্সট্রা অংশগুলো দিয়ে পরে আবার রুটি বানানো যাবে। এবার একটা শীট নিয়ে এর উপর কিছু পুর দিয়ে দিচ্ছি। এবার শীটটাকে ফোল্ড করে 2 মাথা একসাথে করে ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে, এবং এর চারপাশে চেপে ভালো করে সিল করে দিতে হবে। এবার ছুরির সাহায্যে এটার বাইরের অংশ মোটামুটি সমানভাবে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি। এবার 3টা কাটা অংশকে আলাদা করে সামান্য চেপে জোড়া লাগিয়ে দিতে হবে। এভাবে আমি 3টা করে কাটা অংশ নিয়ে সবগুলোকেই চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি।
সানবাইটটা শেভ করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে অর্ধেক সূর্যের মতো লাগছে। এভাবে আমি সবগুলা সানবাইট বানিয়ে নিচ্ছি। আর এক কাপ ময়দা দিয়ে আমার এখানে প্রায় 20টার মতো সানবাইট হয়েছে। এবার এগুলাকে ভাজার পালা। আমি আজ এগুলাকে ডুবো তেলে ভাজবো, আর মিডিয়াম টু লো হিটে এগুলাকে ভাজতে হবে। আর বেশি পরিমাণ একসাথে না ভেজে আমি দুইটা ব্যাচে এগুলাকে ভেজে নিব। যখন এগুলো গোল্ডেন ব্রাউন হবে তখন তেল থেকে এগুলোকে তুলে ফেলতে হবে। আমি এগুলোকে একটা কিচেন টিস্যুর উপর তুলছি যাতে করে এক্সেস তেলটা টিস্যুটা অ্যাবজর্ব করে। এবার সানবাইটটাকে ট্রাই করার পালা। লুক ওয়াইজ এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। ছোটবেলায় ড্রয়িং খাতায় যেভাবে সূর্য আঁকতাম এটা দেখতে ঠিক তার মতো। আর এখন এটাকে আমি খেয়ে দেখছি। এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি, আর আমার মতো যারা পটেটো লাভার তারা ডেফিনেটলি এটা পছন্দ করবেন। বিকেলবেলা যখন টুকটাক কিছু খাবারের ক্রেভিং হয় তখন এই রেসিপিটা ট্রাই করলে বাসার ফ্যামিলি মেম্বাররাও এটা খেতে অনেক পছন্দ করবে। সো গাইস, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এটা খেতে কেমন হলো তা আমাকে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।